কসিব, তোমার বিয়া হইয়া গেলে শ্বশুর বাড়ি চইলা গেলে ফকির ছাবের খুব অসুবিধা হইব। মামি, মাইয়া মানুষের রান্ধন বারণ শিখতে কয়দিন লাগে? লেহা পড়া লইয়া থাকতো হেলদিগাই, সেই এখনো কামের কাম না। আমি না লেহা পড়া লইয়া থাক, তোমার মাইয়া তো বাবু গো বাসার মাইয়ার লাখান না। শুনো মাইয়া, লিহা পড়া তুমি যতই করো না কেন, ওই সকল কোনো কামে আইবে না, বুঝছো? কামে আইবে শুধু এই রান্ধন বাড়ন, বাচ্চা বিয়া আন এইগুলি। হ্যাঁ, আপনি কিন্তু থামতে পারেন না, এত কথা কিসের আপনি গো? কথা কই তুলে যান না, বাড়ি বাইরে গিয়ে কথা কো। শুনো আমি না, জব্বর বাসায় আসুক তারে কমু, হ্যাঁ আমগো এই বাসায় আনছে কি অপমান করনের লাগা। কখন তো কিছু নাই, আমরা থাকুম না এই শাদিতে। খালাম্মা খালাম্মা, আপনি আপনি পায়ে পড়ি খালাম্মা, ফুফু গোসা করেন না। মাইয়া তোমার এতখানি অপমান করলো, কই তারে তো শাসন করলে না? আম্মু আম্মু, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোক পাইছে নাকি? এনারা আইছেন তোমার শাদির লিগা, আর তুমি এনাদেরই ছোট বড় কথা কও। আম্মু তোমার পায়ে পড়ি আম্মু, চলে তো যাম কাল, আর একটা দিন আমার আমার লেখান থাকতে দাও না আম্মু। এখানে বসে আমার বিরুদ্ধে দাবার গুটি চালবে কে পিসি? দাদার কানের কাছে নানা কথা বলে আমাকে কে কথা শোনাবে? আচ্ছা মেয়ে গুছিয়েছিলেন বটে, তাদের বসে আমি একজন শিক্ষক বড় মা, সঙ্গীতের সাধক। আপনি কি সেদিন আমাদের কাজ নেই? তবু যদি সময়ের নিয়মে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি করজোড়ে আপনাদের কাছে মার্জনা ভিক্ষা করছি। বড় আমি ভোজের হাট গেছিলাম। হে এত আপনি কই আই? দয়াল রায় চিনেন নাকি? আমি কেমনে চিনব? তার কইনের নাম পারুল। সেই পারুল এই মনসা ভাসানের দিনে সাপে কাটা পড়ছিল। হইতে পারে। তার বাপ মাইয়া লিগা খুবই শোকে আছে। এইসব কথা আপনি আমারে কেন কইতেছেন ফকির সাহেব? আমি তো কিছু বুঝি না। তারা যদি খবর পায় সাপে কাটা মাইয়া বাইসা গিয়েছে, আর আমাকে গায়ে আছে, তার উঠাইয়া লইয়া যাইব বাসায়? না, কিছুতেই না, এ কখনো হইতে পারে না। মিঠু মালতি, আপনার কর্তার নিকটে কোনো কথা কর্ণের দরকার নাই, কোনো প্রস্তাব তারে আপনাদের দিতে হইব না, আপনি মুক্ত। মধু মালতি আর কোনোদিন পারুল হইতে চায় না। সে কি শুধাই আমার লিগা? সে তো কোনোদিন কিছু বলে নাই, ফিরতে চায় না দেখাই তো। এ কি কন? সত্য কথা কইলে। কিন্তু কেন? সে কথা আমার জিজ্ঞাসা না ফকির ছাপ। তখন আমি কি করি? বড়ই অস্থির লাগতেছে মধুমালতী। আপনার মনে যদি কোনো সংশয় থাকে তাহলে? না মধুমালতী না, একটা তুচ্ছ জীবন আমার, যেভাবেই হোক চলে যাইব, সুতরাং আমি আমাদের ফেলাইয়া দিব না। আমি আমি সে কথা কই নাই মধুমালতী, পরে যদি জানা জানি হয়। হইলে কি এক ঘরে করব? করব কোন অন্য কোনো দেশে গিয়ে আমরা দুজন ঘর বাঁধুম? আপনার মনে কোনো দ্বিধা নাই তো মধুমালতী? বুঝছি, হ্যাঁ বুঝছি, ব্যাস এর মধ্যেই আমি যাবো কর্তার নিকটে। শরীরে যত্ন নেন না? চক্ষু দুইখান এক মানুষের অপেক্ষায় থাকতে থাকতে কালি পড়ছে, এর লগে শরীরের কোনো সম্পর্ক নাই। মধুমালতী আসি। তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন পারুম না, এই মানুষের সাইড়া বাঁচতে পারুম না আল্লাহ, কিছুতেই পারুম না। কেমনে হাসি যায়।